পারে কৃষ্ণ রাধে রাধে। সকল দর্শক বন্ধুদের কৃষ্ণময় শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে পারবো 2022 সালে কবে পড়েছে রাধা অষ্টমী। তো বন্ধুরা, যেসব ব্যক্তিরা জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তারা অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করবেন। হিন্দু শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় যে এই রাধা অষ্টমী ব্রত পালন করলে 1 লক্ষ 1 একাদশীর ব্রতের সুফল পাওয়া যায়। এবং শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন 1000 বার তার নাম উচ্চারণ করলে যে সুফল পাওয়া যায়, একবার শুধুমাত্র রাধে রাধে বললে সেই ফল পাওয়া যায়। বন্ধুরা, শুধু কৃষ্ণই নন, তার প্রিয় সখী শ্রী রাধিকারও জন্ম হয়েছিল ভাদ্র মাসের অষ্টমী তিথিতেই। তফাতের মধ্যে কৃষ্ণের জন্ম হয়েছিল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, আর রাধা জন্ম নিয়েছিলেন শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। তাই এই তিথি তার নাম অনুসারে রাধা অষ্টমী নামে সুপরিচিত। কৃষ্ণের জন্ম অনুসারে পালিত হয় জন্মাষ্টমী, আর তার কিছুদিন পরেই পালিত হয় রাধার জন্মতিথি। মনে করা হয় ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন রাধা, সেই দিনটি রাধা অষ্টমী হিসেবে পালিত হয়। আবার যেহেতু জন্মদিন, সেই কারণে ভাদ্র মাসে শুক্লপক্ষের এই পূর্ণ অষ্টমী তিথি রাধা জয়ন্তী নামেও প্রসিদ্ধ। এই বছরে ভাদ্র মাসের মহাপুণ্যময় অষ্টমী তিথি শুরু হচ্ছে 17ই ভাদ্র 1429 বাংলা, 3রা সেপ্টেম্বর শনিবার 2022 ইংরাজি 12:24 হইতে 18ই ভাদ্র 1429 বাংলা, 4 সেপ্টেম্বর 2022 ইংরাজি রবিবার সকাল 10:39 পর্যন্ত থাকছে রাধা অষ্টমী তিথি। অর্থাৎ এই সময়ের মধ্যেই পুজো দিতে হবে শ্রী রাধিকার। দেখে নেওয়া যাক জন্মতিথিতে কীভাবে আরাধনা করলে ভক্তের প্রতি প্রসন্ন হবেন রাধিকা। রাধা অষ্টমীর পূজাবিধি: সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে গঙ্গা মাটি দিয়ে একটি গোলাকার ক্ষেত্র তৈরি করতে হবে। তার মধ্যে একটি তামার বা মাটির ঘট রেখে তার উপরে রাধাকৃষ্ণের বিগ্রহ বা ছবি স্থাপন করতে হবে। এবার আগে রাধিকাকে ধূপ দীপ ফলে নৈবেদ্য অর্পণ করে উপবাসের সংকল্প করতে হবে। নির্জলা উপবাসে অসমর্থ হলে ফলাহার করা যাবে। পুণ্যলগ্নের মধ্যে ফুল, নতুন কাপড়, সিঁদুর, আতপচাল, ফল, মিষ্টান্ন দিয়ে রাধার পুজো করতে হবে। শাস্ত্র অনুসারে কৃষ্ণের জন্মের 15 দিন পরে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মথুরার পবিত্র বার্ষণায় রাজা বিষভানু এবং তার স্ত্রী কৃতি স্বর্ণপদ্মের ওপর শ্রী রাধিকাকে পেয়েছিলেন। জ্যোতিষশাস্ত্র মতে রাধা অষ্টমীতে উপবাস রেখে শ্রী রাধিকার আরাধনা করলে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। বলা হয় রাধার সঙ্গে সম্মিলিত রূপে থাকলে তবেই কৃষ্ণের নামের আগে স্ত্রী সম্বোধন যুক্ত হয়। তাই যারা কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত উদযাপন করছেন তারা যদি রাধাষ্টমী ব্রত পালন না করেন তবে পূর্ণফল লাভ হবে না। হিন্দু পুরাণ অনুসারে কথিত আছে, কোনো ব্যক্তি যদি নিষ্ঠার সাথে রাধা অষ্টমীর দিন ব্রত পালন করেন তাহলে সে 100টি গোদানের মতন পূর্ণ ফল লাভ করে থাকেন। তো বন্ধুরা, আপনাদের অনেকের মনেই হয়তো এই প্রশ্নটা আসছে যে রাধা অষ্টমীর দিন রাধারানীকে কী ভোগ নিবেদন করব বা কী ফল বা কী ফুল নিবেদন করব যাতে রাধারানী সন্তুষ্ট হন। তো বন্ধুরা, আমাদের রাধারানীর সবচেয়ে প্রিয় ফুল হলো জুঁই ফুল। তো রাধা অষ্টমীর দিন যদি আপনারা পারেন তাহলে জুঁই ফুলের মালা রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের গলায় নিবেদন করুন। এছাড়াও বন্ধুরা, রাধারানীর পদ্মফুল খুবই প্রিয়, তাই যদি সম্ভব হয় জন্মাষ্টমীর দিন রাধারানীকে পদ্মফুল নিবেদন করুন, এতেও রাধারানী খুব প্রসন্ন হবে। এছাড়াও যদি জুঁই ফুল বা পদ্মফুল না থাকে তাহলে আপনারা যে কোনো হলুদ ফুলও রাধারানীকে নিবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব আমাদের রাধারানীর প্রিয় ফল কী।
তো রাধারানী সব থেকে প্রিয় ফল হলো সবেদা, তাই রাধা অষ্টমী ব্রতের দিন অবশ্যই রাধারানীকে সবেদা ফল নিবেদন করবেন, এছাড়াও তার সাথে সাথে অন্নভোগও নিবেদন করবেন। এছাড়াও পায়েস, লুচি, মাখন, ননি এই সব কিছু নিবেদন করতে পারবেন, তাতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী প্রসন্ন হবে। তো বন্ধুরা, রাধা অষ্টমীর এই পবিত্র তিথিতে আপনারা এই কাজগুলো অবশ্যই করুন, তাতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর আশীর্বাদ সবসময় আপনাদের মাথার উপরে থাকবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের মিষ্টি গোপাল সোনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন। অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে।